বাংলাদেশের সবচেয়ে ধনী 10টি জেলার মধ্যে দশম অবস্থানে রয়েছে খুলনা জেলা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এই জেলাটি জাহানাবাদ নামেও পরিচিত ছিল। সুন্দরবন, সন্দেশ, নারিকেল এবং গলদা চিংড়ির জন্য বিখ্যাত খুলনা দেশের অন্যতম শিল্পনগরী। খুলনাকে বলা হয় রূপালী শহর। বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান SM শফিউদ্দিন আহমেদ, ওমর সানি, মৌসুমী, পপি, খান জাহান আলী, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিনী মৃণালিনী দেবী, ক্রিকেটার আব্দুর রাজ্জাক, সৌম্য সরকার, মেহেদি হাসান, সালমা খাতুন, ফকির লালন শাহ খুলনা জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ। বাংলাদেশের সবচেয়ে ধনী জেলার মধ্যে নবম স্থানে আছে নারায়ণগঞ্জ জেলা। আয়তনের দিক দিয়ে নারায়ণগঞ্জ জেলা হল বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা। ছোট হলেও অর্থনৈতিক দিক থেকে নবম স্থানে রয়েছে। নদীবন্দর, গার্মেন্টস, যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি জেলা। অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ সোনারগাঁও এ জেলারই অন্তর্গত। নারায়ণগঞ্জ সোনালী আশপাটের জন্য প্রাচ্যের ডান্ডি নামে পরিচিত। বাংলার তাজমহল এ নারায়ণগঞ্জেই অবস্থিত। সেলিনা হায়াত আইভি ও শামীম ওসমানের বাড়িও এই নারায়ণগঞ্জেই। বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজি পাটকল নারায়ণগঞ্জে অবস্থিত ছিল, যা বর্তমানে বন্ধ আছে। বাংলাদেশের অষ্টম ধনী জেলা হল গাজীপুর জেলা। বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। 1971 সালের 19 মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা পূর্বে গাজীপুরেই সংঘটিত হয় প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ। গাজীপুরের মধ্যেই দেশের 75% গার্মেন্টস শিল্প অবস্থিত। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সবচেয়ে বড় ও সরকার স্বীকৃত একমাত্র জাতীয় উদ্যান ভাওয়াল জাতীয় উদ্যান ও এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের একমাত্র টাকশাল বা টাকা তৈরির কারখানা, যেখানে দেশের সকল টাকা তৈরি করা হয়, তা গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের একমাত্র অস্ত্র কারখানা গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের 13টি কেন্দ্রীয় কারাগারের মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কারাগার গাজীপুরের কাশিমপুরে অবস্থিত। গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ তুলা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। এছাড়াও বাংলাদেশের একমাত্র সমরাস্ত্র কারখানা গাজীপুর জেলায় অবস্থিত। এছাড়াও হুমায়ুন আহমেদের নুহাসপল্লী এই গাজীপুরেই অবস্থিত। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়িও এই গাজীপুরেই। আর এই সুযোগে আরেকটি কথা শেয়ার করে রাখি, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং আমার নিজ বাড়ির মধ্যবর্তী দূরত্ব 3 কিলোমিটার। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, গাজীপুর জেলাতে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ সাফারি পার্ক। এটি শুধু বাংলাদেশেরই নয়, সেই সাথে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক। সাফারি পার্ক এমন একটি পার্ক যেখানে বিভিন্ন জীবজন্তু খোলা পরিবেশে বসবাস করে এবং আপনি চাইলে পার্কের ভিতর বিশেষ যানবাহনের মাধ্যমে বন্য পরিবেশ ও পশুগুলোর দর্শন সরাসরি করতে পারবেন। বাংলাদেশের ধনী জেলাগুলোর মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। মানিকগঞ্জ জেলা বাংলাদেশের অন্য সব জেলা থেকে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে। তাছাড়াও মানিকগঞ্জ জেলাটি সৌন্দর্যমণ্ডিত একটি জেলা। এই জেলাতে অবস্থিত যমুনা সেতু, মানিকগঞ্জের আরিচা ঘাট একটি দর্শনীয় স্থান। মানিকগঞ্জ জেলায় বেশ কয়েকটি বড় বড় নদী রয়েছে, পদ্মা, যমুনা, কালীগঙ্গা, ধলেশ্বরী, ইসামতি, গাজীখালী ও নুরুনিগঙ্গার মতো নদী রয়েছে এই মানিকগঞ্জ জেলাতে। মানিকগঞ্জ জেলা লোকসঙ্গীত এবং খেজুরের গুড়ের জন্য বিখ্যাত। নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ও দার্শনিক ডক্টর অমর্ত্য সেন, চলচ্চিত্রের খান আতাউর রহমান, সঙ্গীত শিল্পী সংসদ সদস্যা মমতাজ বেগম, ভাষাবিজ্ঞানী মুনির চৌধুরী, জনপ্রিয় নাট্য অভিনেতা ফারুক আহমেদ, বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ও সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় মানিকগঞ্জের উল্লেখযোগ্য ব্যক্তিত্ববর্গ। বাংলাদেশের ষষ্ঠ ধনী জেলা হল হবিগঞ্জ জেলা। এটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। 1984 সালে হবিগঞ্জকে জেলায় রূপান্তর করা হয়। প্রাকৃতিক গ্যাস, সিলিকা বালি, খনিজ বালি। এছাড়াও হবিগঞ্জে রয়েছে 3টি গ্যাস ক্ষেত্র, সাগর, দিঘি, বানিয়াচং, রাবার বাগান। এছাড়াও চায়ের জন্য হবিগঞ্জ বিখ্যাত। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাজমুল হোসেন হবিগঞ্জের বাসিন্দা। বাংলাদেশের পঞ্চম ধনী জেলা হল কুমিল্লা জেলা। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগে অবস্থিত। কুমিল্লা জেলার আদি নাম ছিল কমলাঙ্ক, যার অর্থ পদ্ম ফুলের দিঘি। এটি খাদি কাপড় ও রসমালাইয়ের জন্য বিখ্যাত। কুমিল্লা জেলার অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। কুমিল্লায় রয়েছে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের মূল স্থাপনা ও গ্যাস ফিল্ড। কণ্ঠশিল্পী আসিফ আকবর, আলমারা মিনু, অভিনেতা আজিজুল হাকিম, শাহরিয়ার নাজিম জয়, চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা, নিপুন, ফেরদৌস আহমেদ, কবি সুফিয়া কামাল, মিজানুর রহমান আজহারি, তারা প্রত্যেকেই কুমিল্লার বাসিন্দা।
বাংলাদেশের চতুর্থ ধনী জেলা হল চট্টগ্রাম জেলা। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হল চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম বন্দর দিয়ে মূলত বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের আমদানি ও রপ্তানি হয়ে থাকে। তাছাড়াও রাজস্ব আয়ের 60% সেই চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে। এই জেলাটি পাহাড়ি এবং সামুদ্রিক জেলা হিসেবে বেশ সুপরিচিত। পাহাড়, সমুদ্র এবং উপত্যকায় ঘেরা এ শহরটি প্রাচ্যের রানী হিসেবেও বিখ্যাত। চট্টগ্রামের অর্থনীতি কৃষি, শিল্প ও বাণিজ্য নির্ভর। চট্টগ্রাম দক্ষিণ এশিয়ার মধ্যে পঞ্চম বৃহৎ অর্থনীতি শহর। তাছাড়া লবণ ও সুটকির জন্য চট্টগ্রাম বিখ্যাত। তাছাড়া বাংলাদেশের সামুদ্রিক মাছের ভান্ডার হল চট্টগ্রাম। পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়স লেক, হজরত বায়েজিদ বুস্তামি রহমতাল্লি আলাইহের মাজার। তাছাড়াও চট্টগ্রামে রয়েছে অসংখ্য পীর মুর্শিদের মাজার। বাংলাদেশের তৃতীয় ধনী জেলা হল সিলেট জেলা। সিলেট বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত। সিলেটের অর্থনীতি বাংলাদেশের তৃতীয় বৃহৎ অর্থনীতি। প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের কারণে এই অঞ্চলটি বাংলাদেশের কৃষি রাজধানী হিসেবে পরিচিত। বিশাল অর্থনৈতিক সম্ভাবনার জন্য সিলেটকে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবেও ধরা হয়। সিলেট জেলায় প্রচুর পরিমাণে কমলা, লেবু, চা, শতকরা উৎপন্ন হয়, যার ফলে এই জেলা দেশ জুড়ে বিখ্যাত। প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে পরিচিত। শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিকভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী জেলা। বনজ, খনিজ এবং প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সেরা যে সিলেট জেলাকে বিশ্বের দ্বিতীয় লন্ডন বলা হয়। তাছাড়াও এই জেলাটি প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখে। হযরত শাহজালালের মাজার, হযরত শাহপরানের মাজার, চা বাগান, জাফলং, হাসন রাজা, আবুল মাল আব্দুল মুহিত, বাংলা সাহিত্যের অন্যতম সৈয়দ মুজতবা আলী, নুরুল ইসলাম নাহিদ, কণ্ঠশিল্পী রুনা লায়লা, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নায়ক সালমান শাহ, একে আব্দুল মুমেন, বিশেষ ব্যক্তিবর্গের জন্মভূমি হওয়ার কারণে বেশ বিখ্যাত হয়েছে এই জেলাটি। বাংলাদেশের ধনী জেলাগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে নোয়াখালী জেলা। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে এই জেলাটি অবস্থিত। নোয়াখালী জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। কৃষির মধ্যে মূলত মৎস্য চাষ ও মৎস্য আহরণের সাথে সবচেয়ে বেশি মানুষ জড়িত। এ জেলার আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। নারকেল নাড়ু, মেরা পিঠা ও খোলাজা ইত্যাদির জন্য নোয়াখালী বিখ্যাত। তাছাড়াও রয়েছে নিঝুম দ্বীপ, স্বর্ণদ্বীপ, মহাত্মা গান্ধী জাদুঘর, কমলা রানীর দিঘি ইত্যাদি, শহীদ বীর শ্রেষ্ঠ মুহাম্মদ রুহুল আমিন, মাননীয় মন্ত্রী উবাইদুল কাদের, ডক্টর শিরিন শারমিন চৌধুরী, তারিন জাহান, শহীদুল্লাহ কাইসার, জহির রায়হান, শবনম বুবলি, এটিএম শামসুজ্জামান, প্রত্যেকেই নোয়াখালীর বাসিন্দা। বাংলাদেশের ধনী জেলাগুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ঢাকা জেলা। ঢাকা বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। শহরের প্রধান বাণিজ্যিক এলাকাগুলো হলো মতিঝিল, চকবাজার, নবাবপুর, নিউ মার্কেট, ফার্মগেট ইত্যাদি। এবং প্রধান শিল্প এলাকাগুলো হলো তেজগাঁও, হাজারিবাগ ও লালবাগ। এবং তাছাড়াও রয়েছে বসুন্ধরা, বারিধারা। এই শহরের ঢাকা স্টক এক্সচেঞ্জ দেশের অন্যতম বৃহত্তম স্টক এক্সচেঞ্জ। বেক্সিমকো গ্রুপ থেকে শুরু করে বাংলাদেশের যত বড় বড় গ্রুপ প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর প্রধান বাণিজ্যিক কার্যালয় ঢাকায় অবস্থিত। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলো বাংলাদেশ আয়োজিত একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, জাপান, চীন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশ ও দেশের প্রতিষ্ঠানে মেলায় নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে। ঢাকা দক্ষিণ এশিয়ায় মুম্বাইয়ের পর দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক শহর। কাচ্চি বিরিয়ানি, মুরগ পোলাও, পুরি, ভিন্ন ভিন্ন স্বাদের কাবাব, বাকরখানি সহ অসংখ্য জনপ্রিয় খাবারের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা। শুধুমাত্র রিক্সা চালকের সংখ্যায় 4 লাখেরও বেশি।